নমস্কার, শুভ সন্ধ্যা। দ্যুতি কিচেনের ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরও একটা নতুন রান্না। তো রান্নাটা কিন্তু নতুন না, রান্নাটা কিন্তু একটু হলেও পুরনো, সেটারও একটা ইতিহাস আছে। তো এটা রান্না ঠিক বলবো না, এটা হচ্ছে জাস্ট একটা স্ন্যাক্স আইটেম। তো সন্ধেবেলার কিছু স্ন্যাক্স আইটেম দেখতে চেয়েছিলেন, তো তার জন্য স্ন্যাক্স আইটেম আজকে হাজির করছি, দেখে বলবেন কেমন হলো। তো এই রান্নাটা হচ্ছে চিকেন 65। তো চিকেন 65 বলার আগে কিছু একটা কিছু কথা আমি বলে দিই, কারণ চিকেন 65-এর একটা ছোট হিস্ট্রি আছে। অনেকে বলে চিকেন 65 হচ্ছে 1965-এ নাকি এই রেসিপিটা এসেছে, আর অনেকে বলে 65 রকমের মানে 65 রকমের মশলা দিয়ে নাকি এই রেসিপি তৈরি, কিন্তু কোনো মতেই না। আবার কেউ বলে এটা নাকি মানে কেউ বলে 65টা দেশ গ্রাম থেকে বা 65টা দেশ থেকে নাকি মশলা নিয়ে এই রেসিপিটা হয়েছে, তা এটা কোনো মতে আমার তো মনে হয় না, তাই না? আবার এটাকে অনেকে অনেক রকমভাবে কিন্তু সাজিয়ে নিয়েছে, তো সাজিয়েছে যেটা, তো তার মধ্যে অনেক রকম আছে টিপস ছোটোখাটো, সেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর দেরি করবো না, চট জলদি দেখে নিই আজকে চিকেন 65-এর ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের কী কী আছে। তো আর দেরি না করে আমরা চটপট চলে যাই রান্নাঘরে, আর দেখে নিই ইনগ্রিডিয়েন্ট শুদ্ধ রান্নার রেসিপি কেমন হচ্ছে। চলুন, আর দেরি না, আমরা এসে গেছি রান্নাঘরে হাজির। তো চিকেন 65, জানি না, আমার যেটুকু নলেজে আছে, আমার যেটুকু শোনা, আমার মায়ের কাছ থেকে যেটুকু গল্প আমি শুনেছি চিকেন 65 নিয়ে, তো সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম, বা এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক এক্সপার্ট আছেন ইউটিউবে, তারা ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন যদি কিছু ভুল বলে থাকি। আচ্ছা, চিকেন 65 বানানোর জন্য আমি নিয়েছি যতটা পেরেছি বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করেছি। নিয়েছি কারি পাতা, একটু কুচিয়ে নিয়েছি, এই দেখুন কারি পাতা, এটা হচ্ছে ধনে পাতা, এই দেখুন এইরকম ফাইনভাবে আমি কুচিয়ে নিয়েছি, এই যে দুটোকেই। নিয়েছি একটা পাতিলেবু, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি আমি, নিয়েছি খানিকটা কারি পাতা এইরকম গোটাভাবে, খানিকটা রসুন, এটা রসুনটা আছে 8-9টা মতন রসুন আমি কুচিয়ে নিয়েছি, নিয়েছি গোলমরিচ, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি টক দই, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি চাল গুঁড়ো বা চালের আটা যেটাই বলবেন, নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি ময়দা। আর রান্নাটা কমপ্লিট হবে সাদা তেলে। তো এটা গেল তো আমাদের একটা পার্ট, তারপরে আমি ম্যারিনেশনে চলে যাচ্ছি ডাইরেক্ট। তো আসুন ম্যারিনেশন কি করে করছে একবার দেখে নিই। নিয়ে নেব একটা বড় বোল, নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিচ্ছি চিকেনটা, নিয়ে নিচ্ছি টক দই, টক দই বেশি হলে এতে কোনো অসুবিধা নেই, তার কারণ হচ্ছে আমি হাত ইউজ করছি, তাই হাতে খুব সুবিধা হবে। আচ্ছা, নিয়েছি টক দই, টক দইটা বেশি নিলে কোনো অসুবিধা নেই, তারও কারণ আছে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি যে লঙ্কাটা রং হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু বেশি লাগবে কারণ কালারটা এতে খুব ম্যাটার করে। নিয়ে নেব আদা রসুনের পেস্ট, এটা একটু আমি পাতলা করেছি কারণ আমার সুবিধার জন্য, এটা পাতলা করে বেটে রেখেছিলাম, এটা 4 চামচ নিলাম। নিয়ে নেব হালকা একদম হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি আর কারি পাতা কুচিটা, আর নুন তো অবশ্যই স্বাদ মতন নুনটাও এখন দেব। এতে আমি কালো নুন বা ব্ল্যাক সল্ট বা
আপনি বিট লবণ যেটাই বলতে পারেন সেটা, এটা আমি আমার স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম। আর নিয়ে নেব পাতিলেবুর রস, আমি একটা পাতিলেবুর রস পুরোটাই নেব। এটা কিন্তু বেশ স্পাইসি হয়, বেশ ভালো লাগে খেতে। চিকেনটা আমি 500 গ্রাম মতন বা 500 গ্রাম মতন নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতন সাদা তেল। আচ্ছা, এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। প্লেট তো রেডি, মোটামুটি এটা আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এটা ম্যারিনেট হয়ে গেছে। আর এতে আমি এবার দিয়ে দেব চালগুঁড়িটা। চালগুঁড়ি যেটা নিচ্ছি না, এটাতে কিন্তু এটা যে ফ্রাই হবে এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসবে। তো আমি এটা 4 থেকে 5 চামচ নিলাম। নিয়ে নেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ মতন ইউজ করলাম। আর দেব ময়দা, এটা কিন্তু সাদা ময়দা, ওটা আমি 2 চামচ মতো দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, দই যেটা দিয়েছিলাম যেটুকু জল ভাব এসেছিল সেটুকু কিন্তু এতে ম্যানেজ হয়ে গেল। আর আমি একটা জিনিস যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে, স্কিপ করিনি, এটা আমি দেব এখন, মানে আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে একটু বেকিং সোডা। বেকিং সোডাটা আমি 1/2 চামচ মতন এতে দিয়ে দেব, যেহেতু এটা একটা স্ন্যাক্স আইটেম, একটু ভাজা হবে সুন্দর, তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি বেকিং সোডা নেব। এই দেখুন, একদম 1/2 চা চামচেরও কম, এটা আমি নিয়ে নিলাম। অনেকে বলে চিকেন 65 সস করতে হয়, টস অবশ্যই করব, কিন্তু অনেকে সস টস মাখিয়ে টস করে, মানে টমেটো কেচাপ দিল বা সয়া টমেটো দিল, দিয়ে এটাকে টস করে নেয়। বাট এটা কিন্তু টস আমি ওইভাবে করব না। আমি যেটুকু শুনেছি, যেটুকু জানি, সেটুকুতে হচ্ছে এটা টসটা হবে ড্রাই টস, যেহেতু এটা একটা স্ন্যাক্স আইটেম, একটা ফ্রাই ডিশ, তো তার জন্য এটা কিন্তু আমি একদম ড্রাই টস করব, তাতে খেতে ভালো হবে। তো টস তো করব, তার আগে ফ্রাইটা তো করি, নাহলে টসটা কি করে করব। তো টসটা করার আগে ফ্রাইটা করে নিই। গ্যাসটা আমি জ্বালিয়ে দেব, গ্যাসটা জ্বালিয়ে আমি ফ্রাইং প্যানটা অন করতে দিয়ে অন করে আমি বসিয়ে দিলাম। তেলটা যথারীতি আমি দিয়ে দেব, কারণ তেলটা গরম হওয়ার ব্যাপার আছে, একটু তেল বেশি লাগবে যেহেতু এটা ফ্রাই হবে, তো তেলটা যে কারণে একটু বেশি আমি ইউজ করব। দেখুন, ব্যাপারটা কিন্তু একদম পারফেক্ট ড্রাই হয়ে গেছে, দেখেছেন? আর এতে কিন্তু ভুলেও গুঁড়ো লঙ্কা যেটা আমরা ব্যবহার করি, যেটা ঝাল, সেটা কিন্তু নেবেন না, নেবেন কালার যে লঙ্কাটাই হয়, অতএব কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো অবশ্যই সেটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার হবে চিকেনটা ছাড়ার পালা। আমি কিন্তু হাত দিয়ে ছাড়ছি, আপনারা চাইলে চিমটি বা চামচ দিয়ে ছাড়তে পারেন। আমি যতটা পেরেছি বোনলেস নেওয়ার চেষ্টা করেছি, কারণ অবশ্যই বোনলেসটা নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটেই লো করিনি, গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম করে দেবো, আর সাথে এইগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করব, অবশ্যই আপনারাও এইভাবেই ফ্রাই করে নেবেন। কেমন লাগছে একটুখানি জানাবেন, কারণ এই ডিশটার নানা রকম হিস্ট্রি আছে, তো
সঠিক যে কোনটা সেটা কিন্তু জানি না। তবে আরেকটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে চিকেন 65 নাকি সাউথেরই কোনো একটা অঞ্চলের রান্না, ঠিক আছে, কোনো একটা গ্রামে না রেস্তোরাঁয়, আমার শোনাবো এটাও, এটাও আমি জানি না এটা সঠিক কতটা কি, তো সেখানকার নাকি এটা রান্না। তো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আমি এগুলো উল্টে নিয়েছি সবগুলোই মোটামুটি, এভাবে আমি ফ্রাই করে নিই সবটা, তারপর আমি ব্যাক করছি। আপনারা ততক্ষণ রেডি থাকুন আর চাটা রেডি করুন, তাই না, কারণ এটা হলে ব্যাক করব। আচ্ছা, এটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি তুলে নেব, একটা টিস্যুর উপরে তুলবেন অবশ্যই, কারণ তেলটা সোক করে নেওয়ার ব্যাপার আছে, যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে। তো আচ্ছা, এটা আমি গ্যাসটা এই সময় কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে দিলাম, এইভাবে আমি আগে ভেজে তুলে দিই। দেখুন ভাজাটা ঠিক এইরকম ভাজা হবে, দেখেছেন? হ্যাঁ, এটা আমি সেকেন্ড পার্ট ছাড়লাম। আচ্ছা, একটা ইনফরমেশন আরও একটা দিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাটার আলাদা করে বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ অনেকে আছেন যারা এই চালের গুঁড়ির মধ্যে একটুখানি দিলেন, তারপরে আবার আলাদা করে ম্যারিনেট থেকে তুলে তুলে পার্ট বাই পার্ট করছে, ওইভাবে করলে কিন্তু শুধু শুধু সময়টা নষ্ট হয়, আর এখন সময় নষ্ট করার মতন আমাদের হাতে কারোর কাছেই সময় থাকে না। তো যে কারণে এই প্রসেসটা কিন্তু একদম চটজলদি প্রসেস, আপনারা যতটা চেষ্টা করবেন এইভাবে বানাবার চেষ্টা করবেন। আমি খুব সহজ উপায়ে এটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা, ঠিক আছে। এটা পকোড়াটা আমার কিন্তু ভাজা রেডি, এবার হচ্ছে সেই টসের পালা। তো টস কিভাবে করব, জাস্ট হালকা একটু তেল, এখানে আমি তো সাদা তেল ব্যবহার করছি, আপনারা যদি মনে করে এটাতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তবে অলিভ অয়েলটা ব্যবহার না করাই ভালো। আচ্ছা, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব লঙ্কা আর সাথে কারি পাতাটা, বাস আর কিছু লাগবে না। এটা একটা হালকা ফ্রাই হয়ে গেল, আর এবার এতে আমি দিয়ে দেব এইভাবে পকোড়াগুলো, খুব একটা খাটনির কাজ না, খুব সাধারণভাবেই রান্নাটা রেডি। এইভাবে তো টসটা হবে, আর এতে আমি দিয়ে দেব আরও একটু গোলমরিচের গুঁড়ো, সাউথ ইন্ডিয়ান ডিশ তো এতে গোলমরিচটার ব্যবহারটা যেন মিস করবেন না, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, খুব ইয়াম্মি একটা ডিশ এটা হয়েছে। এটা আমার রেডি, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একদম কমপ্লিট আমার এই রান্না আপনাদের সবার জন্য, স্ন্যাক্স চিকেন 65। খেয়াল করবেন যেন টিস্যুটা লেগে না যায়, আমি তো এইভাবেই সার্ভ করব, দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সার্ভ করছি, আপনাদের সাথে শেয়ার করে নিই সেটা। লঙ্কাগুলো যেন অবশ্যই চিরে দেবেন, তার কারণ হচ্ছে লঙ্কা কিন্তু তেলে পড়লেই ফাটবে। বেশি কিছু দেবো না, আর এইভাবে কিছুটা অনিয়ন বা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, দাঁড়ান আর একটু আমি এতে দেব। কেমন লাগলো, কেমন হয়েছে
अवश्य कमेंट्स करे जानाबेन। बनिए फेललाम चिकेन 65, जदि किछु भूलभ्रांति बोले थाकि तार जन्य क्षमा प्रार्थी। आर आमरा भालो आछि, आपनारा केमन आछेन अवश्य आमाके कमेंट्स करे जानान, नाहले तो आमि बुझते पारछि ना। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন করে থার্ড ওয়েভ আসছে, ভয় পাবেন না, সাবধান বার্তাটা মেনে চলবেন, তাহলেই ভালো থাকবেন। আর এটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আশা করছি আপনারা বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আজকের এই চিকেন 65। আর অবশ্যই শেয়ার করবেন, এটা আর বলতে মানে বলে যাচ্ছি আপনাদের বারবার, কারণ আপনাদের প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা কমেন্টস, প্রত্যেকটা লাইক আমাদের প্রচুরভাবে ইনথু যোগায় কাজে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমাদের সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই অবধি, আবার দেখা হবে আবার একটা নতুন রান্না নিয়ে। তো আজকে বিদায় নিচ্ছি, আজকের মতন বিদায় নিচ্ছি, আমি দূতী।